গল্পটা এটা সবাইকে বলবে পারে যে একটা লোক রুটি বেলছে, রুটি বেলে রুটিটা বিক্রি করছে, তা রুটির দাম ছিল 1 টাকা, তো মানে 1 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ও দেখলো যে ওর কোনো লাভ নেই, 1 টাকায় রুটি বিক্রি করলে ওর সংসার চলছে না। ও তখন রাজাবাবুর কাছে গেল, গিয়ে বললো বাবু রাজাবাবু আমার সংসার চলছে না, আমার দাম আপনি বাড়িয়ে দেন। তা রাজাবাবু বললো বাড়িয়ে দিলে তুই আমায় কত কমিশন দিবি? তা বললো যা বাড়াবেন তার অর্ধেক দেবো। রাজাবাবু বললো ঠিক আছে তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, গিয়ে বল রুটির দাম আজ থেকে 1 টাকার জায়গায় 10 টাকা। ও গিয়ে পাড়ায় বলছে আর 1 টাকায় রুটি বিক্রি হবে না, রুটির দাম 10 টাকা, রুটির দাম 10 টাকা। গ্রামের মানুষ ব্যাপক রেগে গেছে, করে রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়ে বলছে যে রাজাবাবু এরকম ও রুটির দাম 1 টাকা থেকে 10 টাকা করে দিয়েছে, ঠিক আছে? তখন রাজা বলল তাই, এত বড় সাহস, যাও আমি রুটির দাম অর্ধেক করে দিলাম, 10 টাকা না রুটির দাম 5 টাকা। গ্রামের মানুষ রাজাবাবুর জয় হোক, রাজাবাবুর জয় হোক। গ্রামের মানুষ বুঝলোই না যে রুটির দাম রাজা 1 টাকা থেকে 5 টাকা করে দিল, 4 টাকা বাড়িয়ে দিল। ওইটাই হচ্ছে নরেন্দ্র মোদী, 1200 টাকার উপর গ্যাসের দাম করে দিয়ে 200 টাকা কমিয়ে বলছে দেখো আমি কত বড় কাজ করে, ঠিক আছে? এইটা বলবে তো সবাইকে, ঠিক আছে? ভালো থাকে। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।